নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, আজ সকাল সকাল বেশ টাটকা দেশি রুই মাছ নিয়ে এসেছে, আর এই রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল তৈরি করে ফেলি। আমি এখানে 4 পিস মতন মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর আমি এখন যে নতুন আলু উঠেছে সেই আলু দিয়ে বেশ হালকা করে ঝোল করে ফেলবো। এখানে আমি 3টে মতন আলু নিয়েছি, আলুগুলোকে আমি একটু হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এতে কি হয়, ভাজার সময় কালারটা খুব ভালো আসে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 2টো মতন পেঁয়াজ নিয়েছি, অল্প পরিমাণে 5 থেকে 6 কোয়া মতন রসুন, একটু আদা আর 7টা মতন লঙ্কা, কাঁচা লঙ্কা, আর অর্ধেকটা টমেটো আমি এখানে দিলাম। এটাকে আমি পেস্ট করে নিলাম। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি। আমি একটু ছোটো চামচের 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বাস, এটাকে আমি মিশিয়ে ভালো করে সাইডে রেখে দিলাম। এবার আমি একটা একটা করে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছ সবসময় কড়াইয়ে দেওয়ার আগে কড়াইটা যেন ভালো করে গরম হয় এবং তেলটাও যেন ভালো করে গরম হয়, না হলে কিন্তু কড়াইয়ে মাছটা লেগে যাবে, সেটা সবসময় আমাদের কিন্তু ধ্যান রাখতে হবে। তো বাস, আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর শীতের সকালে বেশ টাটকা টাটকা মাছের এরকম আলু দিয়ে হালকা পাতলা ঝোল দারুণ লাগে, দারুণ। এক থালা ভাত জায়গায় বসেই খাওয়া হয়ে যাবে। তো আমি ফ্রেশ তেল নিয়ে নিলাম একটু। তেলটা গরম হলে আমি ফোড়নে 1 চামচ মতন জিরে, 2টো শুকনো লঙ্কা, বাস পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি লবণটা দিয়ে দিলাম হালকা ভেজে। এরপর আমি আর একটু ভেজে টমেটোটা দিয়ে দেবো। একদম ইজি পদ্ধতিতে রান্না, আর এই রান্নার কিন্তু স্বাদের তুলনা হয় না। যতই আমরা দই দিয়ে করি না কেন, তবে এই নর্মাল রান্নার কিন্তু টেস্টই আলাদা। তো আমার টমেটো আর পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ আমার মশলা থেকে তেল না ছেড়ে দেবে। আমি হলুদটা দিয়ে দিলাম। তো আমার এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা যখন ভালো করে টকবক করে ফুটে যাবে, তখন আমি আলু কটাকে দিয়ে দেব। ভাজা আলু কটাকে আমি এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আলুটা যখন দেখলাম খুন্তি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। বাস, হয়ে গেল, আমার এদিকে মাছ রান্নাও হয়ে গেছে। আপনারা চাইলে এর উপরে হালকা একটু গরম মশলা দিয়েও নামাতে পারে, কিন্তু আমি এখানে একটু ধনে পাতা দেব। ধনে পাতা দিলে দারুণ লাগবে কিন্তু। ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার মাছটাকে নামিয়ে নেব। তো বলুন, আমার এই মাছের ভিডিওটা একদম ইজি পদ্ধতিতে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সঙ্গে এই সকাল সকাল, উফ, দারুণ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি রান্না নিয়ে বা ব্লগস নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।